বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সালামু আলাইকুম। আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন, বিভিন্নভাবে যোগাযোগ করেন, সবার উত্তর দিতে পারি না বলে এই লাইভ প্রোগ্রামে আসা। সপ্তাহের বৃহস্পতিবার, শনিবার এবং সোমবার বাংলাদেশ সময় রাত 10টায় ফেসবুক লাইভ প্রোগ্রামে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি কথা বলি নন সার্জিক্যাল সলিউশন ফর দ্য ব্যাক পেইন বা নেক পেইন, অর্থাৎ সার্জারি ছাড়া আপনার ব্যাক পেইন বা নেক পেইন বা সাইটিক পেইন বা স্পন্ডলাইসিসের যে পেইন হয়, রেডিটিং পেইন হয়, এই ব্যথাগুলো কিভাবে ভালো হতে পারে। হ্যাঁ, এখানে মনে রাখবেন, পৃথিবীর বিভিন্ন নামি দামি রিসার্চার যারা ব্যাকের উপর রিসার্চ করেছেন, নেকের উপর রিসার্চ করেছেন, ব্যাক পেইন ইনস্টিটিউট বা নেক পেইন ইনস্টিটিউট থেকে বলা হয়েছে ব্যথা মানেই অপারেশন নয়। তবে হ্যাঁ, যখন আপনার রিয়েলি প্রয়োজন অপারেশন, অপারেশন করতেই পারেন। আর আমি চিকিৎসা করি নন সার্জিক্যাল সলিউশন ফর দ্য স্পাইনাল ডিজঅর্ডার, সেখানে নেকের ব্যথা হতে পারে, পিঠে ব্যথা হতে পারে, আপনার কোমরে ব্যথা হতে পারে। এই ব্যথাগুলোকে কিভাবে আমরা চিকিৎসা করব সে অনুযায়ী কথা বলব। আপনারা আমাকে প্রশ্ন করবেন, কিভাবে প্রশ্ন করবেন এর নমুনা দেয়া আছে, এই অনুযায়ী প্রশ্ন করলে আপনাদের উত্তর দিতে আমার সঠিক হবে। সুপ্রিয় দর্শক, যিনি ফোন কলে আছেন কথা বলেন। সালামু আলাইকুম। হ্যালো জি, কথা শুনছি, কথা বলেন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে, আপনি কথা বলেন। আমার বয়স 56, আমার ওই যে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হয় আর কি, ব্যথাটা আপনার এক এক সময় এক এক জায়গায় হয়, কোনো সময় আপনার দুই পায়ের হাঁটুতে হয়, কোনো সময় আপনার ওই যে দুই বাহুতে হয়, আপনার ওই যে জোড়ায়, তো ব্যথাটা ভিতরে মনে হয়। আবার কোনো সময় আবার কমরে ব্যথা হয়, এই সমস্যায় ভুগতেছি আর কি। কতদিন থেকে ভুগছেন? এটা প্রায় 1 বছর। ডায়াবেটিস আছে আপনার? আমি আবার ওই হোমিওপ্যাথিক ওষুধ মাঝে মাঝে ব্যবহার করি। করেন? আপনার ডায়াবেটিস আছে? ডায়াবেটিস আছে আপনার? না, ডায়াবেটিস নাই আমার। ধন্যবাদ আপনি কল করেছেন। আমার খুব শখ একবার আপনাদের লালমনিরহাট বেড়ানোর, কিন্তু সুযোগের সময় হয়ে ওঠে নাই। তারপরে তো পাটগ্রাম আরো ভালো লাগত, কখনো যদি যাওয়ার সুযোগ হয়, যাই হোক। তো আপনি প্রথম হলো যে নিকটস্থ চিকিৎসকের চিকিৎসা নিয়েছেন? আমি হোমিওপ্যাথিক ওষুধ খাই আর কি, একটু প্র্যাকটিসও করতাম। তো হোমিওপ্যাথিক ছাড়া আমি বলছি অ্যালোপ্যাথিক কোন চিকিৎসকের চিকিৎসা নিয়েছেন কিনা? মাঝে মাঝে একটু জ্বরটা ইয়েটা আপনার ওই যে এই ব্যথার জন্য ওই ওষুধ খেয়েছিলাম আর কি, কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা করি না। ওইভাবে নয়, যেমন আপনার চিকিৎসাটার ধরন হবে যেন একজন মাসকুলো স্কেলিটাল স্পেশালিস্টকে আপনি লোকালি দেখাবেন। মাসকুলো স্কেলিটাল স্পেশালিস্ট এরকম আপনি একটু নামটা লিখে রাখেন, অথবা আপনি আমাদের এই ভিডিওটাকে কি শেয়ার করতে পারেন, এরকম সুযোগ আছে আপনার? আপনি আমার ভিডিওটাকে শেয়ার করবেন, যদি কোনো কারণে সংযোজক বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমি আপনার উত্তর দিয়ে রাখছি, উত্তর আপনার উপকারে আসবে। অন্যদিকে হলো যে আপনি আমাদের সঙ্গেই থাকবেন, আমাদেরকে আপনি অফ করবেন না, কেননা আপনার এই অসুখ সারতে সময় লাগবে, খুব তাড়াতাড়ি আপনি ভালো হবেন না, এই সময় আপনাকে দিতে হবে। তাহলে হয়তো বা আশা করি আল্লাহ পাক আমার চিকিৎসার ওসিলে আপনাকে ভালো করবে। আপনি প্রথমে লোকালি মাসকুলোস্কেলিটাল স্পেশালিস্টকে দেখেন, ওনারা অ্যাসেসমেন্ট করে, যেমন আপনি ব্যাকের কথা বলছেন, কাকে দেখাবো? মাসকুলোস্কেলিটাল স্পেশালিস্ট এরকম প্রেসক্রিপশনে লেখা থাকবে যে ডাক্তার এই 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 মাসকুলোস্কেলিটাল স্পেশালিস্ট, একে আপনি একটু দেখান, দেখিয়ে আগামী সপ্তাহে আপনি আমার সঙ্গে আবার কথা বলেন,
উনি কি বললেন ওনার অ্যাসেসমেন্টটা আমরা শুনি। অ্যাসেসমেন্ট খুব ইম্পর্টেন্ট। আমি যে আপনাকে দেখব, আমি যে আপনার চিকিৎসা করব, এটার অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসেসমেন্ট বলে দেবে কি এভিডেন্স পাওয়া যায়। আপনার ব্যাকে প্রবলেম হয়, ব্যথা হয়, নিচে ব্যথা হয়, আর্মে ব্যথা হয়, এটা কেন হয়, ব্যথার কারণ খুঁজতে হবে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে। এরপরে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট অনুযায়ী যদি কোনো রেডিওলজিক্যাল এভিডেন্স দরকার হয়, প্যাথোলজিক্যাল কোনো টেস্টের দরকার হয়, তখন করা যেতেই পারে। আপনি আগামী সপ্তাহে আমাদের আল্লাহাক যদি সবাইকে ভালো রাখেন, তাহলে এরকম সময় আপনি আবার আপনার ওই প্রেসক্রিপশন সামনে নিয়ে আমার সঙ্গে কথা বলবেন। আর কথা বলার আগে আপনি কি বলতে চান এটা একটু কাগজে লিখে নেবেন, তাহলে কথা বলার সময় আপনি এগুলো ভুলে যাবেন না, তাহলে সব মনে থাকবে। সুপ্রিয় দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটু বলি, ওই যে আমার মাঝে মাঝে আবার এমন সমস্যা দেখা দেয় যে মনে হয় যেন আমার কাছে অনুভব হয় যে এখানে বোধ হয় কোন পিম্পিয়া কম হয়েছে, কিন্তু দেখি যে ওটা পিম্পিয়া না, এমনি ব্যথা। নার্ভ পেইন, কোন না কোন রেফারডে পেইন করে অনেক সময় এরকম। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার সুন্দর উত্তর দিয়েছি, আপনি আমাদের সাথেই থাকবেন, আগামী সপ্তাহে কথা বলবেন, মাসকুলোস্কেলেটাল স্পেশালিস্টকে দেখান। ধন্যবাদ, আপনি লালমনিহাট থেকে কল করেছেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, কথা বলছিলাম নন সার্জিক্যাল সলিউশন। নন সার্জিক্যাল সলিউশন অধিকাংশ লোকের দরকার হয়। নন সার্জিক্যাল সলিউশন, সালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যিনি কল করেছেন, আপনার ফোনের ভলিউম কমিয়ে কথা বলেন। যে ফোনে আমাকে দেখতে পাচ্ছেন এই ফোনের ভলিউম কমিয়ে দিন। যে ফোনে আমাকে দেখতে পাচ্ছেন এই ফোনের ভলিউম কমিয়ে কথা বলুন। সম্ভবত সংযোজক বিচ্ছিন্ন হয়ে গেছে। জি সালামু আলাইকুম। যিনি ফোন কলে আছেন জোরে কথা বলেন। হ্যালো, হ্যাঁ বলেন, কথা বলেন। স্যার আমার আমার 70 বছর হচ্ছেন, তো আমার এমনি থাইরয়েড আছে আর আমার প্রেশার আছে। তো আজকে কিছুদিন 15 দিন যাবৎ ওনার দুই পায়ে মানে কোমর থেকে দুই পা পর্যন্ত মানে এমনি চলাফেরা করে ঠিকই, কিন্তু রাত্রে হলে বিশেষ করে বাঁকা হয়ে যায় বা এমনি চাকি মারে। বয়স কত বললেন? 70 আপনি ওনাকে প্রতিদিন একটু, এখন যে পরিমাণ পানি খান তার সাথে একটু বেশি পানি খাওয়াবেন। সপ্তাহে 3টা ডাব খাওয়াবেন, আমার মনে হয় চেঞ্জ হবে ইনশাআল্লাহ। আপনি 2 সপ্তাহ পরে এইরকম সময় আমার সঙ্গে কথা বলবেন। পানি বেশি খাবে স্যার, আর কি? আর সপ্তাহে 3টা ডাব দেখবে যে প্রেশার যদি বেড়ে না যায়, যদি প্রেশার বেড়ে যায় তাহলে ডাবটা কম খাবেন। আর আজকে সকাল থেকে স্যার আমার মানে মানে আপনার যে ঘাড়ে ব্যথা, এই ঘাড়ের ওখানে নারকেলের তেল লাগান, তারপরে ঠান্ডা সেঁক দেন 10 থেকে 12 মিনিট। তবে ঠান্ডা যেন কানের কাছে না লাগে, বা কানের এই যে ইয়া আছে, লোব আছে, এখানে যেন কানের এখানে যেন আপনার ব্যথা, আপনার ঠান্ডা শেক না লাগে। এছাড়া আপনি 3টে ওষুধ খান। প্রথম ওষুধটা খান মাসেল রিল্যাক্সেন্ট 50 mg, সকালে একটা রাতে একটা খাওয়ার পরে। দ্বিতীয় ওষুধ খান হলো আইব্রোপ্রোফেন ওষুধ 400 mg, সকালে একটা রাতে একটা খাওয়ার পরে। আর এরপরে খান এন্টি আলসারেন, সকালে একটা রাতে একটা 20 mg। এটা আপনি 2-3 দিন খান, আশা করি কমে যাবে। আর ঠান্ডা শেকটা দিনে 2-3 বার দেবেন। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনার আপনার চিকিৎসার কথা বলে দিছি। আপনি আমার ভিডিওটিকে শেয়ার করেন, আপনি এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যিনি ফোন কলে আছেন কথা বলেন, শুনতে পাচ্ছি না, জোরে বলেন, একটু জোরে কথা বলেন, আপনাকে শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন?
ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার আমার নাম নবাব আলী, আমি রাজশাহী জেলা গোদাগাড়ি থানা থেকে বলতেছি। আমার কোমরে ব্যথা। রাজশাহীর কোন থানা? গোদাগাড়ি থানা। গোদাগাড়ি থানা থেকে বলছেন, বলেন কি কাজ করেন আপনি, প্রফেশন কি আপনার? জি আমার প্রবলেম স্যার, আমার কথা বলেন, শোনা যাচ্ছে না কিছুই। রাজশাহী গোদাগাড়ি থেকে যিনি কল করেছেন, কথা শোনা যাচ্ছে না, কথা বলেন। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম, শুরু করেছিলাম যে আমরা কি চিকিৎসা করি বা কি চিকিৎসার জন্য এখানে আসছি বা আমি কথা বলি। প্রথমে আপনাকে মনে রাখতে হবে, আমার চিকিৎসা হলো নন সার্জিক্যাল সলিউশন দ্য স্পাইনাল ডিজঅর্ডার। এছাড়া মাস্কুলোস্কেলেটাল ডিজঅর্ডার আপনার হতে পারে, আপনার নি পেইন থাকতে পারে, শোল্ডার পেইন থাকতে পারে। জি সুপ্রিয় দর্শক, যিনি হ্যালো বলছেন, সালাম আলাইকুম, কথা বলেন। যিনি হ্যালো বললেন, কথা বলেন, শুনতে পাচ্ছি না আপনাকে। সুপ্রিয় দর্শক, হ্যালো বলছেন যিনি, কথা বলেন, শোনা যাচ্ছে না আপনাকে। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, শুনতে পাচ্ছি, আপনি কথা বলেন, কি প্রবলেম আপনার? আমি জয়পুরহাট থেকে বলছি, আমার নাম হৃদয়, আমার বয়স 28, আমি একটি কোম্পানিতে জব করি। জি, আমার খালের ডান পাশে একটা কুকির মতো হয়েছে আর কি, ছোট বলের মতো। কোথায়? হাতের? হাড়ের ডান পাশে। আচ্ছা, হ্যাঁ। একটা গুটি ছোট বলের মতো হয়েছে, যার কারণে আমি হাতটা ডান দিকে ঘুরাইতে পারি না। মনে হয় যে ওটা হাতটাকে আমাকে চেপে ধরতেছে। ধন্যবাদ, আপনি জয়পুরহাট থেকে কল করেছেন। জয়পুরহাট আমার খুব পরিচিত জায়গা। 1971-72-73 সালের এপ্রিল পর্যন্ত জয়পুরহাটের আশেপাশে থাকতাম। জয়পুরহাটের মাঠে অনেক ফুটবল খেলেছি, কলেজ মাঠে ফুটবল খেলেছি, খঞ্জনপুর দিয়ে ইন্ডিয়ায় গেছি অনেকবার, এই জন্য জয়পুরহাট আমার খুব পরিচিত। জয়পুরহাটের বোধ হয় বাবলু মারা গেছে আমাদের সঙ্গে, আমার সঙ্গে মুক্তিযুদ্ধ করছে। বাবলুর ভাই আলম এক সময় এই খঞ্জনপুর এলাকায় থাকতো, এখন উপজেলা চেয়ারম্যান হয়েছিল। এনিওয়ে, এই জন্য জয়পুরহাট থেকে করেছেন, আমার খুব খুব হৃদয়ের হৃদয়ের কাছের জায়গা। আমি তখন একদম ইয়াং, 17 বছরের একজন টকবুকে যুবক, এ সময় আমি জয়পুরহাটে ছিলাম। এনিওয়ে, প্রথম হলো যে আপনার এই গোটাটার জন্য আপনি লোকাল ডাক্তার দেখাবেন, আর আপনার যেখানে গোটা হয়েছে ওখানে লোকাল ডাক্তার দেখিয়েছি, তিনি আমাকে দুইটা ঔষধ সাজেস্ট করেছেন, একটা হচ্ছে প্রিলিন 25 আর একটা হচ্ছে ম্যাক্সোল্যাক্স 5। আমি আপনাকে সিম্পল টেস্টের কথা বলছি, আপনার কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ। আপনি যে জায়গাটায় গোটার মতো হয়েছে ওখানে আপনি নারকেলের তেল দেন, হালকা করে, একদম হালকা করে নারকেলের তেল লাগিয়ে আপনি ওখানে ঠান্ডা সেঁক দেন 10-12 মিনিট দিনে 2-3 বার, আর মুখটাকে ঘাড়টাকে এরকম মুখ করেন। এই 12 মিনিট পরে ঘাড় এরকম মুখ করবেন, এই মুখ করবেন, এই মুখ করবেন, এই মুভমেন্ট গুলো করেন। আগামী সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহ পাক যেন আমাদেরকে আবার কথা বলার সুযোগ দেন, আপনি আমাকে কথা বলবেন, আপনি আমাদের সাথেই থাকবেন, আপনি কষ্টমুক্ত হবেন ইনশাআল্লাহ। জি সুপ্রিয় দর্শক, আমরা প্রথমে শুরু করেছিলাম যে নন সার্জিক্যাল সলিউশন, যে কথাগুলোর কথা বলছি, যিনি বিজয়পুরহাট থেকে কল করেছেন, ওনার ঘাড়ে কিছু হয়েছে বা টাইট মাসল, ওনার অপারেশন লাগবে না, দিস ইজ নন সার্জিক্যাল সলিউশনের উপদেশ আমি দিয়েছি কি আপনি নারকেলের তেল দেন, এখানে ঠান্ডা সেঁক দেন, এক্সারসাইজ করেন, আশা করি আল্লাহ পাক আপনাকে নিরাময় দেবেন, চিকিৎসা আমি সঠিক করবো আপনার জন্য, বাট ভালো করবেন আল্লাহ পাক, এটা মাথায় রাখতে হবে। দর্শক যিনি ফোন কলে আছেন, কথা বলেন জোরে, শুনতে পাচ্ছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি সৌদি আরব থেকে বলতেছি। কোথায়? সৌদি আরব। সৌদি আরব থেকে বলছেন, বলেন আমি কি উপকারে আসতে পারি? আপনি প্রবাসে আছেন, আপনি প্রবাস থেকে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা পাঠান, আমরা কৃতজ্ঞ, দেশ এগিয়ে চলছে আপনাদের বৈদেশিক মুদ্রা পেয়ে। আপনি যে কোনো উপায়ে আপনাকে সুস্থ থাকতে হবে। এক বছর ধরে আমার মাজার উপরে একটু ব্যথা, ঠিক আছে,
তো এখানে আমি অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তার এই প্রথমত আমাদের ব্যথার ওষুধ দিয়েছিল, তারপরে কিছুটা কম ছিল, কিন্তু ব্যথা একেবারে শেষ হয়ে যায় না, আবার এই ব্যথা ঘুরে ঘুরে আসে। আপনি এই যে এই যে এই যে ব্যথায় ভুগছেন, এই ব্যথা কি ডান দিকে মাজার না বাম দিকে? কখনো ডান দিকে কখনো বাম দিকে, আমি এমনি শুয়ে থাকলে ব্যথাটা করে না, একটু বসে থাকলে তখনই ব্যথাটা করবে। হাঁটলে হাঁটলে আপনার ব্যথা করে? জি না স্যার, হাঁটলে ব্যথা করে না, ওই শুধু বসে থাকলে ব্যথা করে, বসার পরেই আর কি ব্যথাটা করে। ব্যথা কি মাথা থেকে পায়ের দিকে যায়, হাঁটুর নিচে যায় বা হাঁটুতে যায়? জি না স্যার, এই ব্যথাটা উপর থেকে মাথার একটু উপরে বাদ, এখানে আর কখনো কখনো মাথাতে আসে না স্যার। ধন্যবাদ আপনাকে, আমি আপনাকে চিকিৎসা পত্র দিচ্ছি। প্রথম হলো যে আপনি উপর হয়ে শুবেন, শুয়ে কোমরে নারকেলের তেল এবং রসুন গরম করে কোমরে লাগাবেন, এরকম 5 চামচ দেখতে পাচ্ছেন, আপনি আমার ভিডিওটাকে শেয়ার করবেন আরো ভালো দেখতে পারবেন বারবার। এই 5 চামচ নারকেলের তেল নেবেন আর 10 কোষ রসুন নেবেন, রসুনটাকে খুব চিকন করে কাটবেন, কেটে এটা একটা চুলাতে গরম করবেন, যখন রসুনটা লাল লাল হয় তখন ওটা নামিয়ে রাখবেন, এরপরে এই তেলটা উপর হয়ে শুয়ে আপনার কোমরে লাগাবেন, লাগিয়ে এখানে গরম সেঁক দেবেন, 10 থেকে 15 মিনিট গরম সেঁক দেবেন দিনে 2 বার। এরপর উপর হওয়া অবস্থায় 2 হাত আপনি পেছন দিকে নেবেন, যেখানে আমরা মানি ব্যাগ রাখি ওখানে রাখবেন, রেখে মাথা এবং শোল্ডার এরকম উঠাবেন উপর দিকে, উঠিয়ে ধরে রাখবেন আপনি 5 সেকেন্ড, এভাবে ধরা রাখাটা 5, 7, 10, 15 চলে যাবেন, আর এরকম উঠা নামা করবেন 5 বার, 5 বার, 10 বার, 5 বার, 15 বার, দিনে 2 বার করবেন, আমি বিশ্বাস করি আপনি ভালো বোধ করবেন। আগামী সপ্তাহে আপনি অবশ্যই আমাদের সঙ্গে কথা বলবেন। এরকম ভাবে এখানে একজন ফিজিওথেরাপি ছিলেন, উনি আমাকে এমআরআই করার পরে নর্মাল বেক পেন আর কি বলছে, রিপোর্টে আসছে নর্মাল বেক পেন, তো উনি আমাকে কিছু জিম দিয়ে দিয়েছিলেন, কোনো ওষুধ দেন নাই, বাট উনি জিমটা দিয়েছিলেন, আমি জিম করার পরে 5-6 মাস করছি, করার পরে কম ছিল, কিন্তু একেবারে তো যায় না স্যার, আরো করতে হবে, 1 বছর করেন চলে যাবে, এর সাথে আপনার ওখানে মায়োফেশিয়াল করা দরকার, আপনাকে এটা করেন, করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের যে ফোন নাম্বারে আপনি কল করেছেন এই ফোন নাম্বারে আপনি যে কোনো সময় কল করলে আমরা আপনার সাহায্যে আসবো ইনশাল্লাহ। এরপরে দরকার হলে এরপরে শীত বেশি তো স্যার, এখন আর কি বেশি সমস্যা হয়েছে, আমি ভাবছিলাম 2-1 মাস মধ্যে দেশে আসবো,100 ভাগ নিরাময় করবেন, লিসেন কেয়ারফুলি। ধন্যবাদ, আপনি আমাদের এখানে কল করবেন, দরকার হলে আপনাকে আমরা আরো সাহায্য করব, যেন আল্লাহ পাক আপনাকে ভালো করেন, আল্লাহ পাক যেন আপনাকে সুস্থ করেন। আপনি একদমই কষ্টমুক্ত হবেন, কেন হবেন না, অবশ্যই হবেন। ধন্যবাদ, সালাম আলাইকুম। নন সার্জিক্যাল সলিউশন ফর দ্য স্পাইনাল ডিজঅর্ডার, অর্থাৎ আপনার ঘাড় এবং কোমরে ব্যথা হলেই অপারেশন নয়, যদি অপারেশন দরকার হয়, যদি সিমটম বলে যে অপারেশন করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যার সাবছিলাম, স্যার আমি কথা বলছি কিন্তু আপনি যে মোবাইলে শুনতে পাচ্ছেন এই মোবাইলের ভলিউম কমিয়ে দিন। আমি ওনারে লাইভে দেখতেছি ল্যাপটপে, মোবাইলে কথা বলছি। হ্যাঁ, ল্যাপটপে ভলিউম কমিয়ে দিন। আচ্ছা, আমি কমিয়ে দিচ্ছি। হ্যালো, ভলিউম আরো কমিয়ে দিন। আচ্ছা বলেন, কথা বলেন, কোথায় আছেন আপনি? আমি মিরপুরে। আচ্ছা বলেন, মিরপুর থেকে। হ্যালো স্যার, এখনো শোনা যাচ্ছে আপনার এখানে শব্দ, এই নিয়ে বলেন আপনার কি প্রবলেম? আপনার কষ্ট বলেন, আমি শুনতে পেয়েছি আপনি মিরপুরে আছেন, কত নম্বরে আছেন মিরপুর? মিরপুর
10 বছর যাবত আছে স্যার। কত নম্বরে থাকেন, কোন এলাকায় থাকেন? 1 2 10 15 14 রাইনখোলা আপনারা? রাইনখোলা? আচ্ছা বলেন রাইনখোলা আপনারা। সম্পত্তি স্যার গত সপ্তাহ থেকে আমার বাবার কোমরে ব্যথা শুরু হয়েছে আর কি। কার? গত শনিবার থেকে। আপনার বাবার? জি জি, আমার বয়স 70। জি 70। ওনার ব্যাক পেন যেটা বলা যায়, ডাক্তাররা বলে যে ব্যাক পেন শুরু হয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছি বলেন। ব্যাক পেন শুরু হয়েছে, এত প্রচন্ড ব্যথা, উনি না শুইতে পারে না দাঁড়াইতে পারে না, কোনো কাজ হয়েই শুইতে পারে না, উপর হয়ে ডান বাম কোনো দিকে। যিনি রাইনখোলা থেকে কল করেছেন, আপনি আমার কথা শুনে উত্তর দেন, আপনার বাবার ডায়াবেটিস আছে? শ্বাসকষ্ট আছে, যদি আপনি ঠান্ডা সেক দিতে পারতেন তাহলে এখনই ব্যথাটা, তীব্র ব্যথাটা কমে যেত, তারপরেও আশা করি কমবে। আপনি এর মধ্যে ওনাকে চিকিৎসা করিয়েছেন? সিএমএইচ এ এক্স রে হয়েছে ওনার কোমরের? এখনো স্যার উনি সিএমএইচ এ ভর্তি আছে, কিন্তু ওনার ব্যথা কমিতেছে না কোনো অবস্থায়। ওনারা পেন কিলার দিচ্ছে, বিভিন্ন ওষুধ দিচ্ছে, কিন্তু এই ব্যথা কোমর থেকে পা পর্যন্ত যেতেছে। ব্যথা কমবে, ব্যথা কমবে, কিন্তু ওষুধে যদি না কমে, ওনার ওখানে মুভমেন্ট করলে ব্যথা কমবে, অর্থাৎ ওনাকে মুভমেন্ট করে দেখতে হবে ওনার ফ্লেকশন বা এক্সটেনশনে ব্যথা কমে কিনা, অথবা ফ্লেকশন রোটেশন এ ব্যথা কমে কিনা, বাট কমবেই। এক, তবে আমার মনে হয় ওনাকে শীত হয়ে শুয়ে পা দুটো বুকের দিকে নিয়ে ডান দিকে এরকম কোর নিলেন, অথবা বাম দিকে নিলেন, দেখবেন যে কোনো একটা মুভমেন্ট, আমি ওনাকে দেখে নিই, দেখলে এটা বুঝতে পারতাম, এটা করলে ওনার ব্যথা কমে যাবে ইনশাল্লাহ। এক, দুই নম্বর হলো ওনার কোমরে রসুন এবং নারকেলের তেল গরম করে যখন ব্রাউন হবে, অর্থাৎ এরকম 5 চামচ নারকেলের তেল, এর মধ্যে 10 কোষ রসুন দেবেন, রসুনগুলোকে খুব চিকন করে কেটে দিয়ে এটাকে গরম করেন, যখন এটা ব্রাউন কালার হবে, ব্রাউন কালার হলে আপনি এটাকে নামিয়ে রাখবেন, এটা ঠান্ডা হবে, আপনার বাবাকে কাত করে শুয়ে, যে কোনো একটা কাত করে শুয়ে ওখানে নারকেলের তেল আর রসুনের এটা সুন্দর করে লাগিয়ে এখানে গরম সেঁক দেন, তখন পাটা এরকম ভাঁজ হয়ে থাকবে, এরকম বুকের দিকে হাঁটু টেনে এরকম কাত হয়ে শুয়ে থাকবে, ব্যথা কমবে ইনশাল্লাহ। ওষুধ দিচ্ছে, ফাইন, ওষুধ যদি ব্যথা না কমে তারপরে দেখেন অন্য ওষুধ, বাট আমি যা যা বলছি আমার কথা মনে রাখবেন। প্রথম হলো যে ওনাকে নারকেল তেল রসুন গরম করে কোমর ওখানে দেবেন এবং গরম সেঁক দেবেন, বাট হাঁপানি আছে, ঠান্ডা দিলে ভালো হতো, হাঁপানির জন্য দেবেন না। দ্বিতীয়ত হলো মনে রাখতে হবে উনিকে এই গরম সেঁক দেওয়ার সময় উনি যে কোনো কাত হয়ে শুবে, দ্বিতীয়ত হলো উনি চিত হয়ে শুবে, মাথার নিচে একটি বালিশ দেবেন, দুই পা বুকের দিকে টেনে এনে ধরে রাখবেন কয়েক সেকেন্ড, এরপরে ডান দিকে মুখ করবেন, এরকম কাত করে নেবেন, অথবা বাম দিকে যেদিকে ওনার ব্যথা কমে যায় এই দিকে বারবার করবেন, ওনার ভালো হবে। তবে অবশ্যই বুকের দিকে পা বারবার টানবেন, দেখবেন চেঞ্জ হয়ে যাবে, এমন হবে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বাবা বলবে আমার ব্যথা নাই পায়, ভালো হবেন উনি। সম্ভব হলে আবার আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনি আসেন আমার সাথে রাইনখোলা থেকে? জি জি স্যার। আমার আমার ভিডিওটিকে শেয়ার করুন, চিকিৎসাটা দেখতেছি আপনার সাথে, আপনি আমার ভিডিও শেয়ার করুন, আমি আপনি এবং সবাই উপকৃত হব। আমি যা বলছি আপনার বাবাকে তাই করেন, ইনশাল্লাহ রেজাল্ট কালকেই হবে, কালকে করবেন ইনশাল্লাহ, কালকেই হবে, সঠিক করতে হবে, সঠিক করলে রেজাল্ট হবে। উনি বলবে আমার ব্যথা নাই। কোন পায়ে ব্যথা আসে? বাম পায়ে ব্যথা আসে। ওনাকে ডান কাতে শুয়ে এই রসুনের সেঁক দেবেন আর গরম সেঁক দেবেন, আর ওনাকে আমি যেভাবে বলছি এই কাজগুলো করেন, ইনশাল্লাহ কমে যাবে। কমবে না কেন? না কমার কোনো কারণ নেই। ধন্যবাদ আপনাকে রাইনখোলা থেকে কল করেছেন। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম নন সার্জিক্যাল সলিউশন ফর দ্য স্পাইনাল ডিজঅর্ডার, অর্থাৎ আপনার স্পাইনে ব্যথা হলে, আপনার ঘাড়ে ব্যথা হলে, পিঠে ব্যথা হলে, কোমরে ব্যথা হলে, ব্যথা হলেই অপারেশন লাগবে তা নয়, বাট ইফ ইট ইজ রিয়েলি নেসেসারি ইউ হ্যাভ টু গো ফর দ্য অপারেশন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সুলতানা, আমার বয়স 30, আমি দেশের বাইরে থাকি। আমার প্রবলেম হলো 5 বছর আগে সিঁড়িতে ওঠানামার সময় আমার হাঁটুর কোথাও হয়তো টান লেগে যায়,
পরবর্তী সময় আমি ডাক্তার দেখাই, তখন এক্স রে করে উনি টান লেগে গিয়েছে অথবা ঠিক আমার মনে নেই, যেহেতু 5 বছর আগের প্রবলেম। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন কি কষ্ট আপনার? সুলতানা, আপনার কি কষ্ট এখন? এখন আমার প্রবলেমটা হচ্ছে আমি যদি কোনো ভারী কাজ করি তো ওই দেখা যায় হাতে আমার ব্যথা করে, বা আমি নিচে ফ্লোরে বসতে পারি না, আমার পেরারি ফেলান্ডে বসতে হয় ওই এক পাশে, এক পাশের হাঁটুর জন্য এক পাশের কোমরের সাইডের মাংসতে ব্যথা আর কি, মেরুদণ্ডে না। তো তখন আমাকে ডাক্তার পড়ার জন্য ওই কোমরের বেন দিয়েছিলেন, ওটা করে আমার কাজ হচ্ছে, প্লাস হচ্ছে কিছু এক্সারসাইজ দিয়েছিলেন, ওটা করে আমার কাজ হয়েছে। আমি যেহেতু এখন বিদেশে থাকি, আমি এখানে সবসময় ডাক্তার দেখাতে পাই না, তো আমি কি ওই মাসের রিলাক্সেন্ট মায়ের লাক্সিস যেগুলি দিয়েছিলেন ওটাকে আমি এখন খেতে পারবো কিনা? খেতে পারবেন, বাট এই ওষুধ আপনার অসুখ সারাবে না, ওষুধ অসুখ সারাবে না। আপনি আমার ভিডিওটিকে শেয়ার করেছেন? একটু শেয়ার করেন দয়া করে, তাহলে আমি যে কথাগুলো বলবো এগুলো এখানেই থাকবে, আপনি বারবার দেখতে পারবেন এবং আমার কথাগুলো আপনি শুনবেন। আপনি কোন দেশে থাকেন? আমেরিকায়। আমেরিকা একটা সুন্দর ভালো দেশ, আপনি ওখানে চিকিৎসা করলে আরো ভালো বোধ করবেন। বাট আপনি আপনি এরকম হতে পারে, দুটো অপশন, প্রথম হলো যে আপনি লোকাল ডাক্তার দেখাবেন, বেল্ট পরলে আপনি ভালো হবেন না, মায়োলক্স খেলে আপনি ভালো হবেন না। আপনার দুটো প্রবলেম আপনি উল্লেখ করেছেন, একটা হলো যে আপনার হাঁটু ব্যথা, হাঁটু ব্যথা হলে হাঁটুকে অ্যাসেসমেন্ট করতে হবে, অর্থাৎ এভিডেন্স বের করতে হবে, যেমন হাঁটু সম্পূর্ণ সোজা হয় কিনা, সম্পূর্ণ বাঁকা হয় কিনা, এক। দ্বিতীয় হলো হাঁটুর সামনে যে বাটি থাকে, এই বাটির চারদিকে কোয়াডিসেপস এক্সপানশন মাসেল থাকে, এই মাসেলে কোনো ব্যথা আছে কিনা আঙ্গুল দিয়ে বের করতে হবে। এছাড়া আপনার ইনিশিয়ালি ব্যথাটা কোন জায়গায় ছিল, এটা মিডিয়াল কোয়াডিসেপস এক্সপানশন থাকে, ল্যাটারাল কোয়াডিসেপস এক্সপানশন থাকে, ইনফিরিয়র সুপিরিয়র এক্সপানশন থাকে, এগুলো দেখতে হবে। মিডিয়াল হ্যামস্ট্রিং এ আপনার প্রবলেম আছে কিনা দেখতে হবে, উপর হয়ে শুয়ে সম্পূর্ণ পা বাঁকা হয় কিনা এটা দেখতে হবে। উপর হয়ে শোয়ার পরে আপনার হাঁটুর তিনটে এরিয়া থাকে, একটা হলো মাঝখানের এরিয়া, একটা ল্যাটারালি বাইরের দিকে, একটা মিডিয়ালি, এই এরিয়াতে চাপ দিয়ে দেখতে হবে এখানে কোনো ব্যথা আছে কিনা। দিজ আর দ্য অল এভিডেন্স, এই এভিডেন্স অনুযায়ী আপনার চিকিৎসা একটা হবে। অন্যদিকে আপনি মাজার কোমরের কথা বলছেন যে ওখানে ব্যথা হয়, ওখানে ব্যথা হলে ওখানে কেন ব্যথা হয়, যেমন ওখানে বসলে ব্যথা হয় না হাঁটলে ব্যথা হয়, এক। আপনার কোমরের ব্যথা কি কোমরেই থাকে না কোমর থেকে পায়ের দিকে যায়, কথা বলেন, কোমর কোমরের ব্যথা কোমরেই থাকে না পায়ে যায়? আচ্ছা ফাইন, অনেকক্ষণ বসে থাকলে আপনি বসে থাকবেন না, অনেকক্ষণ খানিকক্ষণ বসার পর উঠবেন, উঠে দাঁড়িয়ে পেছন দিকে বাঁকা হবেন, 10-15 বার পেছন দিকে বাঁকা হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো প্রতিদিন ঘুমাতে যেতে ঘুমানোর আগে বালিশ ছাড়া উপর হয়ে শোবেন, শুয়ে ওই জায়গায় আপনি সেক দেবেন, এরপরে দুই হাত কোমরে রেখে মাথা এবং শোল্ডার উঠিয়ে ধরে রাখবেন 5 সেকেন্ড, গ্র্যাজুয়ালি 5 সেকেন্ডকে ধরে রাখা 15 সেকেন্ডে নেবেন, 5 বার 5 বার 5 বার এরকম 15 বার করবেন, দিনে 2 বার, রাতে ঘুমাতে যেতে সকালে ঘুম থেকে উঠে এই এক্সারসাইজগুলো আপনি কন্টিনিউ করেন। নিয়ের কথা আমি যা বলছি এগুলো একটু দেখান, আপনার নিকটস্থ কোনো মাসকুলোস্কেলিটাল স্পেশালিস্টকে দেখাতে পারেন, যিনি এটার বিশেষজ্ঞ, সে আপনাকে অনেক উপকারে আসবে। এছাড়াও আপনি আপনাকে আমি যা বলছি এগুলো করেন, করার পরে 1 সপ্তাহ পরে আপনি আমাদেরকে এই নাম্বারে যে কোনো সময় কল করলে আমরা আরো উপকারে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনি কল করেছেন আমেরিকা থেকে। সালামু আলাইকুম সুলতানা। আমার আরেকটা প্রশ্ন আছে। জি বলেন। আমার গরম শেক দিন অনেক কাজে লাগে, কিন্তু আমি আপনার অনেক ভিডিওতে দেখেছি যে আপনি অনেক সময় ঠান্ডা শেক দিতে বলেন, তো কখন গরম শেক দিতে হবে আর কখন ঠান্ডা শেক দিতে হবে? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। গরম শেক দেবেন বেশি দিনের ব্যথা হলে, ঠান্ডা শেক দেবেন 1 মাসের মধ্যে ব্যথা হলে। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, যিনি ফোন করে আছেন কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমি আমার অ্যাকচুয়ালি আমার অনেক মেরুদণ্ডে ব্যথা হয়, সে কারণে আমি ফোন দিয়েছি। আসলে কি করব, কি করব স্যার? আসলে আমি কয়েকটা ওষুধ খেয়ে দিয়েছি। কতদিন হলো মেরুদণ্ডে ব্যথা? আমার ব্যথা প্রায় 2-3 মাস থেকে। আপনি থাকেন কোথায়? আপনি কোথায় থাকেন? দর্শক যিনি কল করেছেন, সুপ্রিয় দর্শক কথা বলেন, আপনি কোথায় থাকেন? জি আমি থাকি এখন আমি বাংলাদেশে রাজশাহী থানা থেকে, রাজশাহী জেলা থেকে বলছি। রাজশাহী? জি স্যার। প্রথম হলো যে আপনি রাজশাহীতে একজন মাস্কুলোস্কেলিটাল স্পেশালিস্ট কে দেখেন, আমার এই ভিডিওটিকে আপনি একটু শেয়ার করবেন, তাহলে এই কথাগুলো ওখানে থাকবে। আমি নিউরোলজি সেখানে স্যার আমি এমআরআইও করেছি, আমি সেখানে দেখেছি বলছে আমার একটা রোগের সমস্যার কথা বলছে, তাই ওষুধ খেতেছি, সারতেছে না। কতদিন হয়েছে? প্রচন্ড ব্যথা করতেছে। কতদিন? 3 মাস থেকে স্যার। আপনি একজন মাস্কুলোস্কেলিটাল স্পেশালিস্ট দেখান, যার প্রেসক্রিপশনে লেখা আছে উনি মাস্কুলোস্কেলিটাল স্পেশালিস্ট অথবা ব্যাক পেইন স্পেশালিস্ট, এরকম কোন চিকিৎসক থাকলে দেখান, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে যদি এরকম স্পেশালিস্ট না পান সেক্ষেত্রে আপনি আমাকেও দেখাতে পারবেন, কিন্তু যদি আপনি রাজশাহীতে দেখিয়ে ভালো হন তাহলে ঢাকা শহরে আসার দরকার নাই। কখনো আমার আরো সাহায্য পেতে যদি চান, যে নাম্বারে কল করেছেন এই নাম্বারে যে কোনো সময় কল করবেন, এই নাম্বারটা লিখে রাখেন, যে কোনো সময় কল করবেন, শুধু লাইভ প্রোগ্রামে নয়, আমি এবং আমার টিমের সমস্ত সদস্য আপনার সাথেই আছি। আল্লাহ পাক যেন যে কোনো অসিলায় আপনাকে কষ্টমুক্ত করে, এটা আমরা চাই। সেই অসিলা যে কোনো লোক হতে পারে, আমিও হতে পারি। আমি কি বলেছি? আমি বলেছি আপনার রাজশাহীতে দেখে যদি ভালো হন আমার কাছে আসার দরকার নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আপনি কোনো সময় আরো সাহায্য দরকার হয় আমার, আমার যে নাম্বারে কল করেছেন এনি টাইমে কল করবেন, শুধু এই লাইভ প্রোগ্রামে নয়, লাইভ প্রোগ্রামের বাইরেও কল করবেন, আমরা অধিকাংশ সময় এখান থেকে আপনার উত্তর দিই। তবে আমার বিশ্বাস আপনি যা বলেছেন আপনি ভালো বোধ করবেন ইনশাল্লাহ, তবে চিকিৎসা সঠিক হতে হবে। এই সঠিক চিকিৎসার মধ্যে শুধু ওষুধ নয়, ওষুধের পাশাপাশি আপনাকে অন্যান্য চিকিৎসা করতে হবে, যেমন ওষুধের পাশাপাশি আপনাকে প্রাকৃতিক কিছু ওষুধ খেতে হবে, প্রাকৃতিক কিছু ফল খেতে হবে, আপনাকে খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে। আপনার ব্যাকের অ্যাসেসমেন্ট করে, ব্যাকে আপনি এই যেখানে ব্যাক দেখতে পাচ্ছেন এটা হলো একটা ব্যাক, এই ব্যাকের এখানে আমরা অ্যাসেসমেন্ট করব, অর্থাৎ আপনাকে এখানে বাঁকা সোজা বিভিন্নভাবে দাঁড় করিয়ে এটাকে আমরা দেখব, দেখে এখানে আমরা বের করব যে আপনার কি কি এভিডেন্স আছে ব্যথা হওয়ার। আমরা সেই ব্যথা যারা প্রডিউস করছে আপনার এখানে ব্যথা, সেই প্রডিউস যারা করছে সেই স্ট্রাকচারে চিকিৎসা করে দিলে আপনি ভালো হয়ে যাবেন। এখন যদি এখানে মাসেল উইকনেসের জন্য ব্যথা হয়, আমরা আপনার কোমরের মাসেল স্ট্রং করে দেব। তবে মনে রাখতে হবে মাসেল স্ট্রং করার কোনো ওষুধ পৃথিবীতে তৈরি হয় না, যে ওষুধ খেলে মাসেল স্ট্রং হবে। অনেক সময় এখানে মাসেল টাইটনেস থাকে, যদি কোনো মাসেল টাইট থাকে সেই টাইট মাসেলকে আমরা লম্বা করে দেব। এখানে একটা কন্ডিশন হয়, মানে অসুস্থতা হয়, আমরা যেটাকে বলি লোয়ার ক্রস সিন্ড্রোম, এই ব্যাকে হয় এবং আমাদের অধিকাংশ লোকেরই লোয়ার ক্রস সিন্ড্রোম হয় দেখা যায়, আমার প্র্যাকটিসে যারা আসে তাদের দেখতে পাই। তো লোয়ার ক্রস সিন্ড্রোমের দুটো প্রবলেম, মেইন প্রবলেম হলো যে এ গ্রুপ অফ মাসেল উইক হয়ে যায়, এ গ্রুপ অফ মাসেল টাইট হয়। তো আমি যত চিকিৎসাই করি না কেন, যদি গ্রুপ অফ মাসেল যারা উইক হয়েছে তাদেরকে আমার স্ট্রং করতে হবে, এবং যে গ্রুপ অফ মাসেল টাইট হয়েছে তাদেরকে লম্বা করতে হবে এবং স্ট্রং করতে হবে, তাহলেই আপনি ব্যাক পেইন থেকে মুক্ত হবেন। সুপ্রিয় দর্শক যিনি রাজশাহী থেকে ফোন করেছেন, আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি বা কি বুঝিয়েছি। চিকিৎসাটা আমার ব্যথাটা স্যার আসলে মনে হয় যে মেরুদণ্ডের ভিতরে মানে জয়েন্টের মধ্যে ব্যথাটা, এরকম আমার কোথায় কোথায় আছেন এগুলো আমাদেরকে বলবেন, আমরা সেভাবে চিকিৎসা করে দেই, করে দেব। তো ধন্যবাদ আপনাকে, আবারও কথা হবে, সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা ফোন কলে এতক্ষণ কথা বলতেছিলাম, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আর একটা ফোনের উত্তর দিই, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে যাব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক যিনি ফোন কলে আছেন কথা বলেন, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, আমি কথা বলছি, আপনি যে ফোনে বা যেখানে আমার কথা শুনতে পাচ্ছেন এই যন্ত্রের ভলিউম কমিয়ে দিন। হ্যাঁ, আমি লিলি সুলতানা, আমার বয়স হচ্ছে 32। হ্যাঁ, আমার ওই যে গোড়ালি ব্যথা আর কি, পায়ের গোড়ালি ব্যথা,
কোথায় থাকেন? কোথায় থাকেন নিগার সুলতানা? কোথায় কোথায় থাকেন? আপনি কোথায় থাকেন? আপনি কোথায় থাকেন? ভলিউম কমিয়ে কথা বলেন নিগার সুলতানা, আপনার ভলিউম কমিয়ে কথা বলেন, ভলিউম কমিয়েন ফোনের। না কুমার নাই, আমরা শুনতে পাচ্ছি আপনার ওখানে যে আপনার ওখানে যে কথা হচ্ছে শুনতে পাচ্ছি আমরা। সুলতানা আপনি কোথা থেকে কথা বলছেন, দেশে না বিদেশে আছেন? হ্যাঁ, আপনি ভলিউম কমিয়ে কথা বলুন এবং এই ভিডিওটিকে শেয়ার করার জন্য জোর অনুরোধ করছি। আমি আপনার উত্তর দিচ্ছি, আপনার শেয়ার করছি। হ্যাঁ, আপনার উত্তর এখানে থাকবে। জি জি, আপনার উত্তর আমি দিচ্ছি, আপনার উত্তর এখানে থাকবে। প্রথম হলো যে আপনার পায়ের গোড়ালির ব্যথা চিকিৎসা করার আগে দেখা দরকার একটা ল্যাটারাল ভিউ এক্সরে করে যে গোড়ালিতে কোনো ঠোঁট বের হয়েছে কিনা, স্পার আছে কিনা। যদি স্পার থাকে একরকম, আর যদি স্পার না থাকে তাহলে অন্যভাবে চিকিৎসা করি। বাট ইন জেনারেল আমি আপনাকে দেখতে পাইনি, আমরা অনেক সময় আইএমওতেও দেখে চিকিৎসা করি। যাই হোক, আপনাকে ইন জেনারেল চিকিৎসার কথা বলছি, আপনি এটি এক সপ্তাহ করে আগামী সপ্তাহে আমার সঙ্গে কথা বলবেন, আমি আপনার উপকারে আসবো ইনশাআল্লাহ। প্রথম হলো আপনার 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 গোড়ালিতে নারকেলের তেল এবং রসুন গরম করে এরকম 5 চামচ নারকেলের তেল এবং 10 কোষ রসুন চিকন চিকন করে কেটে এটাকে গরম করবেন। রসুন ব্রাউন কালার হলে ওটা নামিয়ে রাখবেন। এরপর রসুন এবং তেলের নারকেল তেলটা আপনি দিনে 2 বার পায়ের গোড়ালিতে দেবেন, দিয়ে এখানে ঠান্ডা সেঁক দেবেন 10 মিনিট। হ্যাঁ, আমি যা বলছি আপনি শুনুন। আমি ওই মুড়িটাকে চাপ দিতে পারি না। আপনি চাপ দিতে পারবেন? কেন দিতে পারবেন না? আপনি ভালো হয়ে যাবেন, দিতে পারবেন। আপনি একটু প্লিজ আমার কথা শুনেন, ইন্টারাপ্ট করেন না, আমি একদমই শেষ অনুষ্ঠান, এটাই লাস্ট অ্যান্সার। এরপরে আপনার পায়ের গোড়ালিটাকে আপনার দিকে এরকম টেনে ধরে রাখেন 5 সেকেন্ড, এরকম টেনে। আবার পায়ের গোড়ালিটাকে নিচের দিকে এরকম চাপ দেন 5 সেকেন্ড, যে জায়গায় ব্যথা করে ওখানে এইরকম চাপ দিয়ে দিয়ে ডলবেন নারকেলের তেল আর রসুন দিয়ে, এরকম আস্তে 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 ডলবেন। এই এক্সারসাইজ আপাতত করেন বেসিক্যালি, এরপরে বাকিগুলো আমি আপনাকে আস্তে আস্তে শিখিয়ে দেব। আপনি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, আপনাকে আল্লাহ পাক কষ্টমুক্ত করবেন। ধন্যবাদ, সুপ্রিয় দর্শক। কিভাবে করতে হবে পায়ের এক্সারসাইজটা? আপনি ভিডিও শুনবেন, আপনার ভিডিও শেয়ার করা আছে, আমি ওখানে দেখিয়েছি বলছি। এরপরেও যদি আপনার অসুবিধা হয়, যে নাম্বারে কল করেছেন এই নাম্বারে কল করলে বাকি সাহায্য সহযোগিতা পাবেন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত দান করেছেন, চলুন এই নিয়ামত দিয়ে এদেশের মানুষকে সাহায্য করি এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি। সুপ্রিয় দর্শক, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম।